আঠারো নম্বর প্রশ্নে সতেরো নম্বর প্রশ্নের মতোই বলা আছে এন সংখ্যক পদের সমষ্টি যদি এন ইন্টু এন প্লাস ওয়ান হয় ধারাটির দশটি পদের সমষ্টি কত সো দেওয়া আছে ধারাটির অ্যান সংখ্যক সমান সমান এন ইন্টু এন প্লাস ওয়ান ইকুয়াল টু এন প্লাস এন দেওয়া আছে এন সংখ্যক পদের সমষ্টি এন ইন্টু এন প্লাস ওয়ান সমান সমান এন এন এটা দেওয়া আছে সো সেই ক্ষেত্রে বলা আছে ধারাটির দশটি পদের সমষ্টি কত অ্যান সংখ্যক পদের সমষ্টি যদি দেওয়া থাকে তাহলে দশটি পদের সমষ্টি তো শুধু দশ বসায় দিলেই হয়ে যাবে কারণ প্রশ্নে দেওয়াই আছে অ্যান সংখ্যক পদের সেটা হতে পারে ধরো আমি যদি এটা বলি যে প্রথম পাঁচটি পদের সমষ্টি কত তাহলে এখানে আমি পাঁচ লিখলে হয়ে যাচ্ছে পাঁচ সংখ্যক পদের বা পাঁচটি পদের সমষ্টি যদি আমি লিখি যে ফাইভ ইন্টু ফাইভ প্লাস ওয়ান তাহলে কত আসে পাঁচ ইন্টু ছয় পাঁচ ছ তিরিশ দশটি পদের সমষ্টি চাওয়া হয়েছে কোশ্চেনে দশটি পদের সমষ্টি যদি বলা হয় তাহলে দশ আর এদিকে হবে এক বেশি তাহলে দশ ইন্টু এগারো কত হবে একশো দশ এরকম চাওয়া হতে পারে যে বিশটি পদের সমষ্টি কত যদি নৈবিত্তিক প্রশ্নে বা সৃজনশীল প্রশ্নে যদি চাওয়া হয় তাহলে বিশ ইন্টু একুশ একটা বেশি বিশটি পদের সমষ্টি বিশ ইন্টু একুশ এখানে যদি আসি আমি প্রথমে জুড়ু দুই ওকে দুই দু চার চারশো বিশ প্রথম একশোটা পদের সমষ্টি একইভাবে তাহলে কত হবে একশো ইন্টু একশো এক তাহলে মোট কত হবে একশো ইন্টু একশো এক তাহলে মোট হবে লাস্টে আমি যদি ঝিরুঝুরু বসায় দিই আর এদিক হবে একশো এক তার মানে এই যেটা পদের সমষ্টি হবে দশ হাজার একশো একশোটা পদের সমষ্টি সো এভাবে করে আমাকে যতটা পদের সমষ্টি বের করতে বলা হবে ঠিক ততটা পদের সমষ্টি আমি বের করতে পারবো